জিওলজিক্যাল ম্যাপের একটা গুরুত্বপূর্ণ অংশ ট্রু ডিপ এবং অ্যাপারেন ডিপ নিয়ে পূর্বে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব যে বেডের থিকনেস নিয়ে এই থিকনেস আবার দুই ধরনের হতে পারে এক ভার্টিক্যাল থিকনেস আর একটা হতে পারে ট্রু ডিক থিকনেস এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ট্রু থিকনেস এবং ভার্টিক্যাল থিকনেস থিকনেস তাহলে আমরা একটু দেখে নিই যে থিকনেসটা আসলে কি ধরে নিলাম এটা দুটো আমাদের বেডিং প্লেন এটা আপার বেডিং প্লেন আর এই নিচেরটা হচ্ছে লোয়ার বেডিং প্লেন একটা আপার বেডিং প্লেন একটা লোয়ার বেডিং প্লেন এবার এখানে দেখা যাবে যে এই যে বেডিং প্লেনের ওপর যদি আমি একটা লম্ব আঁকি ধরে নিলাম এটা আমার লম্ব মানে নাইনটি ডিগ্রি তাহলে এই যে দূরত্বটা এই দুটো আমরাকে আমরা বলবো ট্রু থিকনেস এটা যদি আমি এ দিই আর এটা যদি আমি বি দিই তাহলে এ বি হচ্ছে ট্রু থিকনেস এবার দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল থিকনেসের ক্ষেত্রে আমার এটা আমার যদি ভার্টিক্যাল এটা যদি আমার হরাইজেন্টাল প্লেন হয় ধরে নিলাম এটা আমার গ্রাউন্ড সার্ফেস এই প্লেন এই প্লেনের সাপেক্ষে আমি যদি লম্ব তুলি তাহলে অর্থাৎ এখান থেকে যদি আমি একটা লম্ব নিয়ে যাই তাহলে এটাকে আমরা এটা হচ্ছে সি নাম দিলাম তাহলে এটা হরেজেন্টাল সার্ফেসের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে বা উপরে যদি আমি হরেজেন্টাল সার্ফেস আঁকি একটা তাহলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে তখন এই বি থেকে সি পর্যন্ত বি থেকে সি পর্যন্ত এখান থেকে এটা এই দূরত্বটাকে আমরা কি বলবো ভার্টিক্যাল থিকনেস তাহলে আমরা সাধারণত আমরা জিওলজিক্যাল ম্যাপের প্রোফাইল আঁকার পরেও আমরা এই ধরনের থিকনেস এইভাবে বের করতে পারি হয় যেমন ধরে নিলাম এটা আমার একটা বেড আমি ধরে নিলাম যে এটা একটা আমার বেড এই বেডের ওপরে দেখা যাচ্ছে যে একটা পাঁচশো মিটারের লাইন এটা পাঁচশো মিটারের কন্টর এটাও পাঁচশো মিটারের কন্টর এখানে ছেদ করছে এবং দেখা যাচ্ছে আর একটা ছশো মিটারের কন্টর ঠিক এই দিক দিয়ে ছেদ করছে এটা ছশো যদি আমরা এই বিন্দুটার এই বিন্দুটা মিলে যদি আমরা স্ট্রাইকটা নিই এই রকম স্ট্রাইক এবং এই স্ট্রাইকটা যদি এই লাইনকে ছেদ করে এবং এখানে যদি একই জায়গায় ছেদ করে এখানে এটা কন্টোর তাহলে একই লাইনে এখানে ছশো ছেদ করছে এখানে পাঁচশো এখানে পাঁচশো আবার এখানে ছশো তাহলে ধরে নিতে হবে এইখানে ভার্টিক্যাল থিকনেস ভার্টিক্যাল থিকনেস হচ্ছে ছশো মাইনাস পাঁচশো সমান একশো মিটার এটাকে আমরা কি বলবো ভার্টিক্যাল থিকনেস এছাড়াও আমার থিকনেস বের করার একটা নিয়ম আছে যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে টি ইকুয়াল টু টি ড্যাশ কস থিটা এখানে টি ইকুয়েল টু ট্রু থিকনেস টি ড্যাশ টু থিকনেস আর থ্রিটা ইকুয়াল টু ট্রু ডিপ অফ বেড ট্রু ডিপ অফ বেড তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা এখান থেকে আমি সব কিছু বের করে নিতে পারি যেমন যদি আমি টি বের করি তাহলে এই ফর্মুলা যদি আমি ভার্টিক্যাল থিকনেস বের করতে চাই তাহলে ভার্টিক্যাল থিকনেস মানে টি ড্যাশ সমান এখানে হবে টি কস থিটা তাহলে এখানে কস থিটা মানে হচ্ছে বেডের ট্রু ডিপ যেটা আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ট্রুডিপ আর অ্যাপারেন্ড ডিপ কীভাবে বের করে যদিও আমি এখানে একটু দেখিয়ে দিই যে ট্রু ডিপ আর অ্যাপারেন্ড ডিপটা কী আছে ধরে নেই এটা হচ্ছে একটা ক্রস সেকশন লাইন এ বি এটা একটা স্ট্রাইক এটা একটা স্ট্রাইক তো এই স্ট্রাইকের এই বিন্দু থেকে আমরা ধরে নিলাম এটা এ বিন্দু এ ডে এ বিন্দু এটা এক্স ওয়াই করে দিলাম আমি এটা এ বিন্দু এ বিন্দু থেকে আমি একটা যদি লম্ব তুলি মানে এই লাইনের উপরে তার এটা লম্ব মানে এটা নাইনটি ডিগ্রি লম্ব তুলি তাহলে এটা ধরে নিলাম আমি পাঁচশো এটা চারশো মিটার এটা পাঁচশো এটা চারশো মিটার তাহলে ডিপ হবে এইদিকে তাহলে এখানে একশো মিটারের ডিফারেন্স আমার স্কেলে যদি পয়েন্ট ওয়ান ইঞ্চ হয় তাহলে এখানে আমি পয়েন্ট ওয়ান ইঞ্চ নেমে নামিয়ে নেব দিয়ে যদি আমি এখানে একটা দাগ দিয়ে দিই দিয়ে নাম দিয়ে যদি এটা এ এটা বি আর এটা সি তাহলে তাহলে কোন এ বিএসি তাহলে কোন বিএসি যেটা হবে যে থিটা আসবে সেটা হবে ট্রু ডিপ আর অ্যাপারেন্ট ডিপ হলে কী হতো এখান থেকে আমার একশো ডিফারেন্স মানে এখানে চারশো ছিল চারশো এখানে পাঁচশো তাহলে একশো ডিফারেন্স ছিল পয়েন্ট ওয়ান এখানে নামাতাম তাহলে এখানে একটা ডিপ আঁকতাম আমি তাহলে এই যে ডিপটা হতো এই ডিপটা এই ডিপটাকে আমরা বলতাম অ্যাপারেন্ট ডিপ অ্যাপারেন্ট ডিপ তাহলে ট্রু ডিপ এবং অ্যাপারেন্ট ডিপ এর মাধ্যমে আমরা কি ভার্টিকাল যে থিকনেস বা হরাইজেন্টাল থিকনেসটাও আমি বের করতে পারি